প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আবার তোমাদের মাঝখানে আসছি আমি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। আজ আমরা প্রথম অধ্যায়ে আমাদের বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতি নিয়ে কথা বলবো। আমাদের গল্পের নাম বাংলাদেশের শরৎকাল, এরপর কার্তিক অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্তকাল, পৌষ মাস মিলে হয় শীতকাল। আমরা জানি দেখছি এই যে ঋতু পরিবর্তন, এখন কি ঋতু? এখন শীতকাল, তাই না? এই যে পৌষ মা এই দুই মাস মিলে হচ্ছে শীতকাল, এরপরে ফাল্গুন এবং চৈত্র মিলে হবে বসন্তকাল। এরকমই ছয়টি ঋতুই প্রত্যেক বছর আমাদের দেশে আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে দুই মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে আছে দুই কি তিনটি ঋতু দেখা যায়। যেমন গ্রীষ্ম বর্ষা ঋতুটা খুব কমই দেখা যায়, দুই বেশি চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ, এক এক সাজে নতুন করে সাজে, এক একটা ঋতু পরিবর্তন হয় আর প্রকৃতি কী করে এক একটা রূপে সাজে। প্রথমে আমরা গ্রীষ্ম ঋতু নিয়ে কথা বলতে পারি, যেমন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হয়, প্রচন্ড গরম, রোদের তাপ থাকে, প্রচুর অসহ্য রকমের গরম থাকে, দুপুরবেলা পথে বের হওয়া যায় না, মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু আমরা মধুমাস বলি। কেন বলি বলতো? গ্রীষ্মকালে অনেক ধরনের ফল পাওয়া যায় বাজারে, বিভিন্ন ধরনের ফলে ভরা থাকে বাজার, এই কারণে ওই সময় বলা হয় মধুমাস। এ সময় মধুর মতো মিষ্টি ফল পাওয়া যায়, তাই একে বলা হয় মধুমাস। যেমন আম, জাম, কাঁঠাল, কলা, কলা যদিও আমাদের বারো মাসে ফল, তারপরে লিচু, এগুলো হচ্ছে কি গ্রীষ্মকালে ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা, গ্রীষ্মকালের পর আসে কি ঋতু, বর্ষা। এই সময় আমরা আগেই জেনেছি যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষাকাল। এ সময় প্রচুর বৃষ্টি হয়, বর্ষার চেহারাটা থাকে একেবারে আলাদা, আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছে, এমন দিন আসে যেদিন বৃষ্টি পড়ছে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো বড় ফোঁটা, কখনো ছোট ফোঁটা, কখনো মুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ঈর্ষেগুড়ি। ঈর্ষেগুড়ি মানে কি জানো? ঈর্ষেগুড়ি মানে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এই সময় ইলিশ মাছের যদি জেলেরা যখন নদীতে জাল ফেলে তখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে, এই জন্য এটাকে বলা হয় ইলিশেগুড়ি। আর বড় বড় ফোঁটার প্রচুর বৃষ্টির নাম হচ্ছে মুষলধারে বৃষ্টি। যখন বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টি হয় তখন তাকে বলা হয় মুষলধারে বৃষ্টি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে, তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও নানা রকম ফুল। তো আমরা দুইটা ঋতু সম্পর্কে জানলাম, একটা হচ্ছে গ্রীষ্মকাল আর একটা হচ্ছে বর্ষাকাল। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ দুই মাস হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালটা কেমন থাকে? চারিদিকে প্রচুর বৃষ্টি হয়, আকাশে কালো মেঘ থাকে, হ্যাঁ, ঘর থেকে বের হতে গেলে ছাতা মাথায় দিয়ে যেতে হয়। আর গরম, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, দুপুরবেলা রোদের তাপ অনেক বেশি থাকে। আমরা দুইটা ঋতু সম্পর্কে একটু জানলাম। তো এখান থেকে আমরা কিছু তোমাদের কাজ দিতে পারি, যেমন ধরো গিয়ে যে গ্রীষ্মকালে কোন কোন মাস নেই গ্রীষ্মকাল, তাই না? তোমাদের যেমন এই জন্য থাকতে পারে যে কোন কোন মাস নিয়ে তারপরে
বর্ষাকালে বর্ণনা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল আমরা দুটো ঋতু সম্পর্কে জানছি এবং তোমরা এই দুটো কাজ বাড়ি বসে করবে এবং তোমাদের বইতে দেখবে। আশা করি এর বেশি পরবর্তী ক্লাসে আমরা আরো দুটো ঋতু নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।